Police Fight. দিদি আমি মা বাবা তোকে যে এত ভালোবাসি কই কোনোদিন তো বলিসনি যে আমাদের জন্য তোর মন খারাপ করে তোকে আমি দিয়ে দিতে বলেছি কিন্তু এই জ্বালাতন করিস না তো ঠিক করে পড়তে দে আমাকে না না তুই আর একদম পড়বি না দে আমাকে ওটা না এত সহজে তোমাকে এটা দেওয়া যাবে না মানে হ্যাঁ ম্যাডাম এই অমূল্য রত্নটা যখন আমার হাতে এসে একবার পড়েছে তখন এটা আমি এত সহজে ছাড়ছি না শোনা বোন আমার ওটা দিয়ে দে মা যখন তখন এসে পড়তে পারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল তোকে আমি এটা দিয়ে দেবো কিন্তু একটা শর্তে শর্ত হ্যাঁ আগে বল আমি যা চাইবো তাই দিবি উফ আবার তুই শুরু করলি তাড়াতাড়ি বল নালে কিন্তু মা এক্ষুনি চলে আসবে বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে কি শর্ত তুই তোর এই শোভনের সঙ্গে আমার পরিচয় করে দিবি বল আচ্ছা ঠিক আছে দেবো আমাকে ওটা দে আগে কথা দিতে হবে তারপর আচ্ছা ঠিক আছে আমি পরিচয় করিয়ে দেবো এবার ওটা দে ঠিক আছে এই ধর খুব বার বেড়েছো না হ্যাঁ দিদির জিনিসে না বলে হাত দাও না তোমার বার করে দেবো সব কিছু তো পাকামি আরেকদিন দেখি আমার জিনিসে না বলে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কি আমার একদিন এই রে ও আবার মাকে বলে দেবে না তো কিরে তুই এখনো মুখ কামনা করে থাকবি কিরে কি বলছিস শুনতে পাচ্ছিস না এবার তো মুখটা ঠিক কর আমার কিন্তু ভালো লাগছে না বোন ঠিক আছে আমি আর তোকে কোনোদিনও বকবো না আসলে মা বাইরে ছিল তো তাই ভয় পেয়ে গিয়েছিলাম তুই ভাব যদি তখন মা চলে আসতো কি হতো বলতো তাই তো বারবার চিঠিটা দিয়ে দিতে বলছিলাম বিরক্ত লাগছে বোন একটু হাস না তোর এই গোমরা মুখটা আমি একদম নিতে পারি না আচ্ছা ঠিক আছে তোর কি চাই বল কি দিলে তুই হাসবি কিরে বল টিভি তো হ্যাঁ সত্যি বলছিস হ্যাঁ বল তুই এবার পূজা দেবীর সালোয়ারটা কিনেছিলিস না ওটা আমার হেব্বি পছন্দ হয়েছে ওটা আমাকে কালী পুজোতে পড়তে দিবি এই ব্যাপার আচ্ছা ঠিক আছে ওটা তুই পরবি আমি তোকে ওটা দিলাম আমার সোনা নিদি কি করছিস চল এটা রাস্তা এবার চল চল পাঁচালি চল দুই বোন প্রতিমা আর রঞ্জনা খুব মিষ্টি সম্পর্ক তাদের এই ঝগড়া তো এই মিল দুজনেই দুজনকে চোখে হারাতো আর আজ জমিতেও যায়নি অনেক ম্যানেজ করে তারপর এসেছি আর আজ যা অবস্থা হয়েছিল হয়তো আসতেও পারতাম না কেন কি হয়েছিল ওই বোন বদমাশি করছিল তাই ওকে বকেছিলাম তোকে আমি ওখানে দাঁড়াতে বলেছিলাম না যা তুই ওখানে যা আচ্ছা যাচ্ছি যাচ্ছি মিটিং শেষে কিন্তু তোদের ফুচকা খাওয়াতে হবে আমাকে ঠিক আছে
আচ্ছা বাবা তুই যা চাইবি আমি তাই খাবো এখন এখান থেকে যাও মা আমার ঠিক আছে যা তোর প্রেম কর যা শোভনের সঙ্গে রঞ্জনাও খুব মিশে গিয়েছিল কিন্তু আজকের এই গল্পে এই দুই বোনের জীবন কিভাবে একই খাতে বইতে শুরু করলো যেখান থেকে জন্ম নিল এক গভীর অপরাধ কিভাবে জানতে হলে আজকের পুলিশ ফাইলসের এই পর্বটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমরা প্রতিমার জন্য যে ধরনের পাত্রের কথা বলেছিলাম পঞ্চনন্দা ওই ধরনের একটা সম্বন্ধ ঠিক করেছে তো ভালো খবর তো ছেলে কোথায় থাকে কি করে ছেলে হরিপুরে থাকে বাজারে ওর একটা মুদি দোকান আছে এছাড়া বিঘা তিনেক জমিও আছে বাহ তো খুব ভালো গো তা ওরা কবে আসবে দেখতে কাল নাকি ওদের বন্ধ থাকে কালই ওরা আসবে যাই আমি প্রতিমাকে খবরটা দিয়ে আসি প্রতিমা থাকলে তো খবর দেবে কেন কোথায় গেছে ওই যে দু বোনে মিলে কি সাজগোজের জিনিস কিনতে গেল ও হ্যাঁ গো সে তো অনেকক্ষণ গেছে এতক্ষণে তো ফিরে যাওয়ার কথা মহাদেবের দোকান থেকে আসা যাওয়া করতে তো এত দেরি লাগে না কি জানি কি করছে মা ওই তো এসে গেছে ওমা ওমা এই না তোমার টিপের পাতা তা হ্যাঁ রে তোরা কি দোকান তৈরি করে এই টিপের পাতা নিয়ে এলি তুমি কি বুঝবে মা দোকানে প্রচন্ড ভিড় ছিল কত বেছে বেছে তারপরে আনতে হলো কিরে বোন বল হ্যাঁ মা খুব ভিড় ছিল দোকানে যাকে শোন প্রতিমা কাল বিকেলে কোথাও যাবি না যেন হরিপুর থেকে কাল তোকে দেখতে আসবে ছেলেটা খুবই ভালো ওদের মুদিখানা দোকান আছে এছাড়া জায়গা জমিও আছে ওই বাড়িতে বিয়ে হলে তুই খুব সুখী হবি মা এবার কি হবে বাবা তো পাত্রপক্ষকেও আসতে বলে দিয়েছে কি আবার হবে বাবা মা তো জানে না যে তুই সুবন্ধাকে ভালোবাসিস তুই বাবা মাকে সবটা কি খুলে বল না বাবা আমার অত সাহস নেই আমি পারবো না তবে আর কি হবে বল বাবা দেখা পাত্রকেই বিয়ে করে ওর সাথেই সংসার কর সুবন্ধাকে ভুলে যা আমি তো সুবন্ধাকে খুব ভালোবাসি তবে আর কি হবে বল যে কোনো একটা রাস্তা তো তোকে বার করতেই হবে আচ্ছা আমি বরং বাবা মাকে তোর আর সুবন্ধার ব্যাপারে সবটা খুলে বলে বাবা না না বোন বাবাকে বলিস না বাবা তাহলে খুব কষ্ট পাবে আর আর এখন ওদের বললে বাবার মান সম্মান থাকবে না দাঁড়া আমাকে একটু ভাবতে দে বুঝলি আচ্ছা এরকম চুপ করে থাকলে কি করে চলবে বলতো কিছু তো একটা করতে হবে নাকি তুমি বরঞ্চ আমাদের বাড়িতে চলো হ্যাঁ আর তুমি আমার বাবা মাকে দিদি আর তোমার ব্যাপারে সব কিছু খুলে বলো আর তুমি এটাও বলবে যে তুমি দিদিকেই বিয়ে করবে না না আমি এটা পারবো না এটা আমার পক্ষে এখন সম্ভব নয় আচ্ছা তোমরা প্রেম করতে পারো অথচ বলতে পারো না তুমি বলতে পারবে না দিদি বলতে পারবে না তাহলে কি করে হবে বলো তো আইডিয়া এটাই একমাত্র পথ কই রে প্রতিমা শোন আমরা মাঠে যাচ্ছি আজকে ঢের কাজ আসতে অনেক দেরি হবে খাবার নিয়ে নিয়েছি আর শোন তোদের খাবারটাও রেখে দিয়েছি আমাদের জন্য যেন আবার বসে থাকিস না রান্নাঘরে সব চাপা দেওয়া আছে খাবার ঠিক সময় মতো খেয়ে নিবি আর তুমি দিদির সঙ্গে ঝগড়া করবে না ঠিক সময় মতো চান করে নিবি আসছি রে চলো 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 দিদি তাড়াতাড়ি কর এটাই কিন্তু সুযোগ এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না সালোয়ার পরব শাড়ি পরব না আরে বোকা তুই শাড়ি পরে গেলে গ্রামের লোকেদের চোখে পড়বে তখন বাবা মাকে খবরটা দিয়ে দিতে পারে না তার চেয়ে বরং তুই সালোয়ার পরেই যা তোর শাড়ি আর যা জিনিসপত্র আছে আমি সব গুছিয়ে দিচ্ছি আর শোভন কি বলেছে শোভনদা বলেছে সব রেডি করে রাখবে তোর এসব নিয়ে ভাবতে হবে না শোভনদা বটতলায় দাঁড়িয়ে থাকবে বলেছে দিদি রাস্তা ফাঁকা আছে তাড়াতাড়ি চল যা 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 যা
এখন আমি কার সাথে ঝগড়া করব বল? তুই চিন্তা করিস না দিদি, দেখবি তোর সাথে ঝগড়া করার জন্য আমি প্রায় তোর শ্বশুর বাড়ি চলে যাব। জিজ্ঞাসাও করলাম, তারা বলছে আর সারাদিন ওইদিকে যায়নি, তাই ভাবলাম এর মধ্যে যদি বাড়ি ফিরে আসে তাই একবার দেখতে এলাম। দুপুরবেলা তো আমাদের বাড়িতে যায়, আজ তো সেটাও যায়নি। ও যখনই কোথাও যায় আমাকে বলে যায়, ওর বোনকে বলে যায়, কিন্তু আজ ওর বোন বললো। এই সরো তো, সরো সরো। এই তোর দিদি যখন গেল তুই কি করছিলি? ঘুমাচ্ছিলাম তো আমি তখন। ঘুমাচ্ছিলি? তাহলে তুই কি করে দেখলি যে ও মিনতিদের বাড়ি চলে গেল? সে তো ও আমাকে সকালবেলা বলেছিল। এই মিথ্যে কথা বলবি না বলে দিচ্ছি, সত্যি কথা বল, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই সত্যি করে বল তো, তোর দিদি কোথায়? তুই সব জানিস, বল প্রতিমা কোথায়? বল মা বল। দিদি, দিদি পালিয়ে বিয়ে করতে গেছে। হ্যাঁ, তুই এটা পারলি? আমাদের মান সম্মানের কথা একটুও ভাবলি না? ও মা কি করছেন কে? আচ্ছা বকাবকি করছেন কেন? যা হবার তা তো হয়ে গেছে, এখন বকাবকি করে কোনো লাভ আছে? বৌমা এটা রাখো, যাও মায়ের কাছে গিয়ে বসে দেখে যাও। দেখুন, প্রথমে কিন্তু আমিও খুব রাগ করেছিলাম, তারপর ভেবে দেখলাম ওরা যেটা করেছে সেটা বরঞ্চ ভালোই করেছে, আমাদের বরঞ্চ ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। আর তাছাড়া আপনার মেয়েকে কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে, তবে আপনাদের যদি কিছু আপত্তি থাকে? না, আমাদের আর কি আপত্তি আছে? আমাদের মেয়েকে আপনার পছন্দ হয়েছে এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার, এছাড়া এটা তো বোঝাই যাচ্ছে ওরা একে অপরকে পছন্দ করে। তবে কি বলুন তো, এই ব্যাপারটা যদি আগে জানা যেত তাহলে এত চিন্তা ভাবনা, এত লোক জানাজানি হতো না, আর বিয়েটাও ঠিকঠাক ভাবে দেওয়া যেত। যাক গে, এখন আর ওসব চিন্তা করে কিছু লাভ নেই, এখন এই চাটা ধরুন ধরুন। আর চাটা কে বলুন, চাটা কেমন হয়েছে? আপনার মেয়ে নিজে হাতে আপনাদের জন্য চা করেছে। প্রতিমা এবং শোভনের বিয়ে দুই বাড়ির লোক মেনে নেয়, পরে দুই বাড়ির উপস্থিতিতেই ওদের রেজিস্ট্রি ম্যারেজ করানো হয়। এতে প্রতিমা এবং শোভনের সাথে সাথে রঞ্জনাও খুব খুশি হয়। ওর দিদির জন্য কখনো মন কেমন করলে সে চলে যেত দিদির বাড়িতে। প্রতিমা এবং শোভন তাদের সুখী দাম্পত্য জীবন কাটাতে থাকে। কিন্তু হঠাৎ একদিন প্রতিমা কি হয়েছে মা, তোকে এরম লাগছে কেন? শরীর খারাপ? হ্যাঁ রে, একা এসেছিস?
জামাই আসেনি, শোভন কই? কেন, কি হয়েছে তোর? আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না মা। কেন, কি হলো আবার? আমি পারলাম না মা, পারলাম না আমি সংসার করতে। আমি ডিভোর্স চাই মা, আমি ওকে ডিভোর্স দিতে চাই। কি সব উল্টো পাল্টা বলছিস রে? মা, হ্যাঁ বলছি, তোমার রান্না হয়েছে? না রে, আর একটু বাকি আছে। ও এই শোন না, তুই আমার কাছে একটু বস না। হ্যাঁ বলো। বলো কি, তোর দিদি এসেছে, ও খুব মন মরা জানিস, বলছে নাকি শোভনকে ডিভোর্স করে দেবে। তুই কিছু জানিস কি রে? কিছু বল না। দেখো মা, এটা ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এসব আমি কি করে জানব? তাহলে শোন না, তুই একটু ওর কাছে যা না, একটু কথা বলে দেখ না, তোকে যদি কিছু বলে। ধর, আমার এসব ভালো লাগছে না, আমি মিনুদিদের বাড়িতে যাচ্ছি, তোমার রান্না হয়ে গেলে আমাকে তুমি ডাক দিও। আরে এইভাবে চুপ করে থাকলে চলবে না, কেন ডিভোর্স চাইছিস সেটা তো বলতে হবে। হ্যাঁ রে মা, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া লেগেই থাকে, কি হয়েছে বল না, নয় তোর বাবা আর আমি গিয়ে সব মিটমাট করে দিয়ে আসবো। হ্যাঁ প্রয়োজনে আমরা যাব। কি হয়েছে কিছু তো বল। আমি শুধু ডিভোর্স চাই, এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না। যা ভালো বুঝিস কর, আমার আর কিছু ভালো লাগছে না, আর ভালো লাগছে না। কিরে তুই খেতে বসে গেলি? তোকে কত করে বললাম, তোর বাবা আর আমি তোর দিদির সাথে কথা বলছি, আয়, তুই সেই গেলি না। তো আমি কি করবো, আমার খিদে পেয়ে গেছিলো। ঠিক আছে শোন না, তুই খেয়ে নে, খেয়ে নিয়ে না দিদির সাথে একটু কথা বল না, দেখ না ও যদি তোকে কিছু বলে। মা আমার খুব ঘুম পাচ্ছে, আর আজকে আমি তোমাদের সাথে শোবো। এই আজ তোকে বলতেই হবে, শিগগির বল। হ্যাঁ তোর আর তোর দিদির মধ্যে এত ভাব, আজকে তুই দিদির এই অবস্থায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, কি হয়েছে বল, সত্যি কথা বলবি বল, কি হয়েছে? এই কি হলো, কি হয়েছে বল? দিদির দিদির ডিভোর্সের কারণ আমি। কি হয়েছে ঠিক করে বল, ঠিক করে বল, কি হয়েছে, কি সব বল, খুলে বল, খুলে বল মা, কি হয়েছে বল? তোমাকে এখনই আসতে হলো? এই আমার বোন তার দিদির বাড়ি আসবে, সে কি বলে আসবে নাকি? তার যখন ইচ্ছে সে আসবে। কি রে তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। আর এই যে তুমি, তোমাকে কখন চানে যেতে বলেছিলাম, এখনো যাওনি কেন? যাও চানে যাও, আমি কখন চান করে এসেছি, যাও 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 চানে যাও। আরে যাও 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 যাও, তুমি চানে যাও। এই দিদি শোন না, বলছি মিনতি দিদির বিয়েতে যাব, একটু ভালো সালোয়ার দে না রে। ঠিক আছে, দেখ তো এই চুড়িদারটা হবে কিনা। আচ্ছা ঠিক আছে, আর যদি ফিটিংস করতে হয় তো করে নিস, ঠিক আছে? আচ্ছা। এই বোন, আমার না একটা জায়গায় যেতে হবে। আর শোন, আমার শাশুড়ি মা তো বাড়ি নেই, শাশুড়ি মা ফিরলে তুই আর তোর জামাইবাবু খেয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে, আর শোন তুই তাড়াতাড়ি ফিরিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। রঞ্জনাকে তো দেখতে পাচ্ছি না, যাক শালি ম্যাডাম তাহলে বিদায় হয়েছেন। বাবা আবার শাড়ি চেঞ্জ, সালোয়ার পরেছে, ব্যাপারটা কি? আজ তো মনে হয় আমার গিন্নি ম্যাডামের মনে রোমান্টিক ব্যাপার ফুটে উঠছে।
ধরেছি কেউ আর বিরক্ত করবে না। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম তোমার দিদি। ওমা বাবা তুমি কিরে, যাও ওকে ঘরে নিয়ে যাও, বসতে বল, যাও বাবা যাও, তুমি ঘরে গিয়ে বসো। রঞ্জনা বানিয়েছিল তাই দিতে এলাম। এরপর শোভন আর রঞ্জনা একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে। এই আকর্ষণ ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকে, কিন্তু তারা নিজেরা নিজেদের এই অবস্থার কথা বুঝতে পারলেও বেরিয়ে আসতে পারছিল না। এর মধ্যে আগুনে ঘিয়ের মতন কাজ করছিল রঞ্জনার তার দিদির বাড়িতে ঘন ঘন যাতায়াত। কিছুদিনের মধ্যেই তারা নিজেরা নিজেদের খুব কাছাকাছি চলে আসে, আর এই মানসিক ঘনিষ্ঠতা পৌঁছে যায় শারীরিক ঘনিষ্ঠতায়। সুবন্ধা এটা ঠিক হচ্ছে না, এভাবে দিদির অবর্তমানে দিদির বিশ্বাসের সুযোগ নিয়ে এটা আমরা ঠিক করছি না। দেখো আমিও বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এখন তোমার সঙ্গ ছাড়া আমি থাকতেও পারবো না। কিন্তু সুবন্ধা দিদি যদি জানতে পারে তাহলে দিদি খুব কষ্ট পাবে। দেখো আমাদের এই ব্যাপারটা আমি আর তুমি ছাড়া কিন্তু কেউ জানে না, আর আমরা যদি না বলি তাহলে তো তোমার দিদিও জীবনেও জানতে পারবে না। কি ভেবেছিলে তোমরা, সব লুকিয়ে যাবে আর আমি কিছুই জানতে পারবো না? তা হানিমুনে পুরী বেড়াতে গিয়েছিলে তাই না? আরে আর বলো না, ইচ্ছা ছিল সিকিম যাওয়ার, তা তো আর হলো না। আর তোমরা তো দীঘা ঘুরতে গিয়েছিলে না? হ্যাঁ, ছবিগুলো তো দেখালে না তো? আরে ওর মোবাইলে আছে, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। তুই এটা করতে পারলি, তোর একবার আমার মুখ মনে পড়লো না? ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি,
ভাই, ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি, এখন এখন শেষে তুই আমার স্বামী কেও। খবরদার খবরদার, তুই আমার দিদি বলে রাখবি না, তোর মতন বোন না থাকাই ভালো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। জানাতে ইচ্ছাইছো না, তাহলে এই বেলা আমরা শ্মশানে বেরিয়ে যাই, বেশি দেরি হয়ে গেলে কিন্তু পুলিশে খবর চলে যাবে। এই চলো সবাই মিলে চলো, সাবধানে। শোনো, আমার পক্ষে রঞ্জনাকে ভোলা কখনোই সম্ভব নয়। তুমি যদি সেদি প্রতিবাদ না করতে তাহলে ওর এই অবস্থা হতো না, আর এই জন্য তুমিই দায়ী। ও, এখন আমি দায়ী হলাম? আরে তোমরা তো একটু সংযত হতে পারতে, মন না হয় ছোট, তুমি তুমি তো নিজেকে আটকাতে পারতে। এই কি বললি? হ্যাঁ, জ্ঞান দিচ্ছিস কেন? হ্যাঁ, মুখ ভেঙে দেবো। আমার জ্ঞান দিতেস? বৌমা, মাঝ রাতে কি নাটক আরম্ভ করেছো বলো তো? নিজের বোনের মাথাটা তো খেয়েছো, এবার কি ভেবেছো ঝগড়া ঝাঁটি করে এবার আমাদের খাবে? মা, আমি মা চুপ, একদম মা বলে ডাকবে না, তোমার মুখে মা ডাকটা একদম মানায় না। জবে থেকে এই বাড়িতে এসছে, কোনো শান্তি নেই এই বাড়িতে। একটা কথা কান খুলে শুনে নাও, এই বাড়িতে থাকতে গেলে আমরা যা বলবো মাথা পেতে নেবে, আর সেটা যদি না করতে পারো যেদিকে দু চোখ যাই চলে যাও। আমাদের আমাদের বাঁচাও তুমি, এত অলুক্ষ নেমে তোমার মুখ দেখাও বাপ। এই চলো তো, অনেক বেলা হয়ে গেছে, তাছাড়া রোদ্দুরের তেজ অনেক বেড়ে গেছে। সে কি গো, এখনই চলে যাবে? কতটা জমি পরিষ্কার করতে হবে, দূর বিকেলে রোদ কমলে এসে করা যাবে। এখন চলো তো, তাছাড়া আমার প্রচন্ড খিদেও পেয়ে গেছে। তাহলে চলো চলো, দাঁড়াও খাবারের পুডলিটা নিই। এই আজ কি রান্না হচ্ছে গো? মেয়েকে তো বলে এসেছিলাম ডাল ভাতটা করে রাখতে, আমি গিয়ে তরকারি করবো। এই শোনো না, যাওয়ার সময় ছোটো জমির থেকে একটু শাক তুলে নিয়ে যাই, শাকের তরকারি করব। ঠিক আছে, কিন্তু এত খাটাখাটনি করে গিয়ে শুধু শাকের তরকারি? শোনো, এই জমিতে কাজ করার পর আর আমি তোমার জন্য পাঁচ পদের তরকারি করতে পারবো না, বেশি বাড়াবাড়ি। প্রতিমা, ও প্রতিমা, কোথায় যে যায় না মেয়েটা, কই রে, ছাড়াও দেয় না, শাক পাতাগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে রাখ। ও প্রতিমা, কোথায় গেলি রে? আরে এত চিৎকার চেঁচামেচি না করে তুমি গিয়ে রেখে আসো না, তখন থেকে তো চেঁচিয়েই যাচ্ছ। হ্যাঁ, যেমন তুমি তেমনি তোমার মেয়ে, জমি থেকে এলাম হাত পা না ধুয়ে রান্নাঘরে ঢুকে যাব? ওহো, তুমিও না বেশি বেশি। আরে এই শাক তো জমি থেকেই তোলা হয়েছে নাকি, যাও গিয়ে রেখে আসো, আমার খুব খিদে পেয়েছে, আমার আর তর্স হয়েছে না, আমি হাত পা ধুয়ে আসি, তুমি এগুলো নিয়ে রেখে আসো। সব হয়েছে এক, সব কাউরই তর্স হয় না। প্রতিমা, প্রতিমা কি করলি?
এই ঝুলছিনে বড় মেয়েটি তার শ্বশুর বাড়ির দ্বারা এবং শাশুড়ি এবং তার বাড়ির অন্যান্য সদস্যদের দ্বারা টর্চার হতো এবং স্বামীর দ্বারা নির্যাতিত হতো। নির্যাতিত হয়ে সে তখন তার বাপের বাড়িতে বাধ্য হয়ে চলে আসে। চলে এসেও তারা নানানভাবে মানসিক টর্চার দিতে থাকে, এই শ্বশুর বাড়ির লোকজন ছেলেটি দিতে থাকে। তাই বাধ্য হয়ে একদিন যখন বাড়িতে কেউ ছিল না, এই সুযোগে সেই মেয়েটিও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দেখি সরে যান, শরমা বৌদির চিৎকার শুনে ছুটে এসে রান্নাঘরে ঢুকে দেখি যে প্রতিমা গলায় দড়ি দিয়েছে। না স্যার, আমার মেয়ে কিছুতেই গলায় দড়ি দিতে পারে না স্যার, ওকে খুন করা হয়েছে। খুন কে করেছে খুনটা? স্যার, ওর স্বামী, ওর শাশুড়ি ওকে খুন করেছে স্যার। স্যার, আজকে সকালবেলায় প্রতিমা বরকে আমাদের পাড়া দিয়ে বাইক নিয়ে যেতে দেখলাম। কোথায়? এই তো পাড়া রাস্তার মোড়ে। এই ব্যানটা নিয়ে গো, যাও। ব্যানার্জি স্যার, স্যার একটা কাজ করো, ভিকটিমের মা বাবা একটু ধাতস্থ হলে ওদেরকে থানায় নিয়ে এসো। মনে হচ্ছে ব্যাপারটা সুইসাইড নাও হতে পারে। ওকে স্যার। সুইসাইডের যে ঘটনা ঘটে গেল সেই পরিপ্রেক্ষিতে বনগাঁ থানায় একটা এফআইআর স্টার্ট হয় এবং 302-এর মোকদ্দমা স্টার্ট হয়। যে ওদের ধারণা হয়েছে যে যখন বাড়িতে ছিল না, হয়তো তার জামাই তাদের বাড়িতে এসে মেয়েটিকে মেরে তাকে ঝুলিয়ে দিয়েছে, সেই জন্য 498-এ 302 এবং 34-এর মামলা রুজু হয়েছে। পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন কমল এবং শর্মা। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতিমার স্বামী শোভন এবং শাশুড়ি জয়াকে গ্রেপ্তার করে। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে ঘটনার দিন প্রতিমার স্বামী শোভনকে প্রতিমার পাড়ায় দেখা গিয়েছিল। আজকের এই পর্বের শুরুতেই আমরা আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে দুই বোনের পথ একই খাতে বইতে শুরু করেছিল। দেখলেন তো? হ্যাঁ, এইভাবেই গোপনে জন্ম নিয়েছিল অপরাধের বীজ, যা সবার অগোচরে এতটাই বেড়ে উঠেছিল। সম্পর্ক ঠিক এমনই, সম্পর্কের যত্ন নিতে হয়। আর হ্যাঁ, প্রত্যেকটা সম্পর্কেরই একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকাটা খুবই প্রয়োজন, তা না হলে এমনই অনর্থ ঘটে যেতে পারে। তাই সাবধান, সম্পর্কের প্রতি যত্ন নিন, আর কোনোদিনও কোনো সম্পর্কের সীমারেখা লঙ্ঘন করবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।